রাজ্যের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে গুরুতর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বুধবার লাল বাহাদুর চৌমুহনীতে তৃণমূল কংগ্রেসের বাসভবনে নেতা সুবল ভৌমিকের বাসভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় শতাধিক লোক বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল হয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করে বলেন, রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের কলেজগুলিতে গত এক বছর ধরে অধ্যাপক অধ্যাপিকা নিযুক্ত করা হচ্ছে না। গেস্ট লেকচারাররা উচ্চ শিক্ষার ব্যবস্থা কোন রকমে বাঁচিয়ে রেখেছেন। গেস্ট লেকচারারদের বক্তব্য, তাদের বেতন দেওয়া হচ্ছে না। ইউজিসির গাইডলাইন অনুযায়ী তাদের প্রত্যেক মাসে অন্তত 50,000 টাকা বেতন পাওয়ার কথা। অথচ রাজ্যের উচ্চশিক্ষাকে যারা বাঁচিয়ে রেখেছেন সেই সব গেস্ট লেকচারাররা 4-5 হাজার টাকার বেশি বেতনই পাচ্ছেন না। এই সরকারের 4 বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পালা করে প্রতিদিন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এবং প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থা নিয়ে ভুল ও মিথ্যা বক্তব্য রেখে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ইউনিভার্সিটি লেভেল কলেজ লেভেলে শিক্ষা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। 11 বছর যাবত কোনো প্রফেসর নিয়োগ হচ্ছে না। 11 বছর যাবত কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কলেজ শিক্ষকদের স্বল্পতায় পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। এই সরকার আসার পরে একজন প্রফেসর, একজন শিক্ষকও নিয়োগ করা হয়নি। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।